আখরে ভারতীয় হাই কমিশনার ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে 15 নভেম্বর থেকে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। আগামী 15 নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্টে জিরো লাইনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি সকাল 7:30টায় আখাউড়া দিয়ে ভারতে গেছেন। ভারতীয় হাই কমিশনার বলেছেন, কোভিড পরিস্থিতির মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে 1 মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে, যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ, দুই দেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। আখাউড়া আগরতলা রেল লাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাই কমিশনার বলেছেন, অর্থ পরিষদ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফ এর বাধা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাই কমিশনার বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যায়ে আলোচনা হচ্ছে। সীমান্তের কাঁটাতার সহ আরো কিছু বিষয়ে শিগগির ভালো সিদ্ধান্ত আসবে বলে আশা রাখি। আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি দুলাল ঘোষ, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন উপস্থিত ছিলেন। 15 নভেম্বর ताकि ये कोविड के काल में भी ट्रैवल शुरू हो जाए। फिलहाल के लिए शॉर्ट टर्म वीज़ा ही होगा, 30 डे स्टे तक सिंगल क्योंकि अभी तक भी थोड़ा थोड़ा कोविड का डर है ना सारी जगह में, तो अभी के लिए द आइडिया इज वी रीस्टार्ट स्लोली and hopefully soon if things work well we'll be able to restart by road and by rail, but we want friends to be able to travel more easily again, so that's why 15th system so we can apply right away. We will give visas with longer validity, 120 din ka validity denge, magar usme aap kabhi bhi ja sakte hain, but 30 day ki stay ke liye, 30 day stay ke liye abhi to only 30 day stay ke liye issues that need to be resolved between BSF and DGP. So we are facilitating the dialogue and we hope that railway construction, land port construction, border fencing, roads for people. So basically this is common border management infrastructure and transport infrastructure. So hopefully we can get both sides to sit and clear all these issues together. Bangladesh remains our closest partner. We continue to work together. We have deepest relations, and we recognize that on both sides there are challenges that need to be addressed by the governments of both sides. So this we will work together. Thank you. The land checkposts and border buildings are stuck. We fully agree. I mean, from our point of view, and I know the Bangladesh Foreign Ministry also agrees with us that this is something we need to speed up. So whatever we can do to facilitate faster clearances of projects on the borderline, it will be much better for everyone.